ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, গত 9 বছরে বৈদেশিক ফোন কল থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে 12,744 কোটি 21 লাখ টাকা। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার সংসদের বৈঠকে টেবিলে উত্থাপিত নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। এ সময় তিনি আরও জানান, 2017-18 অর্থ বছরে 24টি অভিযানের মাধ্যমে অবৈধ 15,476টি সিম জব্দ করা হয়েছে। আর ওই বছরে সিম ডিসেকশন সিস্টেমের মাধ্যমে সীমাবদ্ধ করা হয়েছে 20,58,318টি সিম।